নিমকি? হুম। আরে বাবা এতগুলো পাউরুটি। ঠিক আছে ঠিক আছে বড় দেবো দেখো। ছোটা। ওই বিস্কুট দিলে? মতাম বেশ। তুমি এইটা নিয়ে নাও। এটা আমার চলছে না। দাও। হ্যাঁ। এবার দেখো হিসাব করো কটা কত হয়েছে। যাই দাও। সারা দিন মা তোমার কাছে পড়ে থাকবে। এই যে তিনটে বড় টোস্ট দাও। হ্যাঁ। তিনটে বড় টোস্ট দাও। হুম। আচ্ছা ছেড়ে দাও তুমি এক কাজ করো আমার এই কটাই থাক। আরে রাখেন বললে আমার ঠিক আছে যদি আসে রাখতাম। ওই দশের মালটা রেখে দাও এই বিস্কুট রেখে দাও কটা বেকারি মাল ভরিয়ে দাও সামনে অল্টারনেট করো আচ্ছা ঠিক আছে দাও কত হলো এবার হিসাব করো এই না ওই না লাল পেনটা কি করলাম আচ্ছা তোমাকে দিয়েছি তাহলে তিনখানা টোস্ট বডি হ্যাঁ 60 টাকা হুম আচ্ছা তারপরে দিলাম কি দাদা বলো ছোট পাউরুটি 42 টাকা এই দুটো আর একটা নিমকি 30 টাকা হলো তোমার এইটা আর 100 টাকা নিমকি হুম আর কি আচ্ছা মোটো নেই 20 টাকা করে বিক্রি করছে কেন 19 টাকা কি ওদের ব্যবসা তোমার পড়বে না ওরা 1 টাকা লাভ ওরা যদি সারা দিনে 100 ব্যাগের মাল বিক্রি করে 100 টাকা যত দুধও তো কম লাভ লাগে হুম জানো না দুধ তুমি এত বছর ব্যবসা করি দুধও কম লাগে না চার দফা মাল দিয়েছি 372 টাকা হ্যাঁ আজকে চার দফা মাল দিলাম কেকটা বাদ দাও আমি বললাম চিরা ভাজা দিতে চিরা ভাজা নেই কেক বলতে যে কেকের বক্সটা নিলি চিরা ভাজা আর চিরা ভাজা কোথায় দিল না না বলছি চিরা ভাজা ঝুরি ভাজা নেই কালকে এই বলেছো দাদা বলি নিমকি তো আছে আমার নিমকি ফালতু আছে নিমকি তো এই কটাই আছে এক পিস না দু পিস পড়ে আছে আচ্ছা কেক বাদ দিয়ে 322 টাকা কেক না ওটা বিস্কুট এই যে 50 টাকা বাদ দিয়েছি তলাই হুম 72 হয়েছিল 50 বাদ দিয়ে ছেলে নিয়ে যাবে টিফিন আজকে মঙ্গলবার সোয়াবিনের তরকারি করে দেবো আর এখানে রাইস বসিয়েছি দেখো কাজু কিশমিশ গরম মশলা তেজপাতা দিয়ে জল ফুটিয়ে নিলাম এরপর চালটা ঢেলে দেবো চালটা ঢেলে দিলাম সবাইকে কাকুলি চক্রবর্তী ডেলি ব্লগে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে কাকুলি চক্রবর্তী ডেলি ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই যে আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার এটাকে নাড়িয়ে নেবো নুন দেবো নুন দিয়ে এখন এত তাড়া না আজকে এ কাজে যাচ্ছে তোমার দাদা কাজে যাবে তারপরে ছেলে কাজে যাবে সব রান্না বসিয়েছি তোমার দাদার হয়ে গেছে রুটি তরকারি করে দিচ্ছি ওটা দেখাতে পারিনি ওটা অনেক তাড়া ছিল তার জন্য ওকে রুটি আর কুমড়ো আলুর তরকারি করে দিলাম চা করে দিলাম ও খেয়ে চলে গেল নিয়ে গেল আর তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম আজকে বজরঙ্গলির পুজো দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে এদিকে আসলাম ছেলের রান্নার সাথে সাথে আমারও রান্না হয়ে যাবে রান্নাটা একসাথেই হয়ে যাবে দেখো এটা কষিয়ে নিলাম এদিকে ভাতটা দেখি ফুটে গেছে নাকি হ্যাঁ ভাতও হয়ে এসছে ভাতও হয়ে এসছে এদিকে বেকারি এসছিল বেকারির মাল রাখতে গেলাম বেকারির মানে অনেক টাকার মাল রাখলাম সে আবার হিসাব করে দিল আমি মাল রেখে চলে আসলাম তখন আর কিছু বলা হয়নি পরে বলে দিলাম যে সবাইকে স্বাগত এই কথাটা বলে দিলাম তখন বলা হয়নি এবার আমি এর মধ্যে সোয়াবিনটা ঢেলে দেবো
এখনো চা খাইনি, চা খাবো। এটা তো চায়ের বাটি পড়ে আছে, তোমার দাদাকে দিয়েছিলাম, সেই বাটিটা পড়ে আছে। আমি চা খাইনি, চা খাবো। এটা ঢেকে দিয়ে আবার দোকানে যাবো, কেননা এখন আজকে আমি একা। দোকানও সামলাতে হবে, ঘরও সামলাতে হবে, রান্নাও সামলাতে হবে, সবই সামলাতে হবে আজকে। ও তো অন্যদিন দোকানটা একটু সামলায়, কাজ যতদিন ছিল না দোকানটা সামলেছে, আর এখন আমাকে সামলাতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, আর এদিকে কতগুলো কাঁচা হয়ে গেছে, শুকাবে কি না জানি না। কেচে তো দিয়েছি, দেখো কেচে তো দিয়েছি, শুকিয়ে শুকাবে কি না জানি না। দোকানটা এখন ফাঁকা আছে, এখন এই ফাঁকে রান্নাটা করে নিলেই হয়ে যায়। দোকানটা এখন আবার কখন দোকানে লোক আসবে জানি না, তখন আবার যেতে হবে। দোকানটা ফাঁকা আছে এখন, এখন এই ফাঁকে তরকারিটা বসিয়ে আসলাম, ভাতটাও একটু হয়ে এসছে, একটুখানি আর একটু হবে, তারপর আবার যাব। দেখো ফাইনালি রাইসটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে গাজর বিনস কিচ্ছু দিইনি, খালি কাজু কিশমিশ আর গরম মশলা দিয়েছি, দেখো আর ঘি দিয়েছি, নুন এই দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। আমরা যখন নিজের লোকের কথাই বলছি, আমরা যখন নিজের লোকদের জন্য মন প্রাণ দিয়ে করি, তখন কিন্তু একবারও কেউ বলবে না যে না আমার জন্য এত করে অত করে, কেউ বলবে না কিন্তু। কিন্তু রাগের বসে যদি একটা কথা বলে দিই, তাহলে কিন্তু ওটা অনেক হয়ে যায়, তাই না? শীতকালীন শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পিঠাপুলি খাবেন, আর নিজেরা খেতে খেতে না পারলে আমাকে ডাকবেন, আমি গিয়ে খেয়ে আসব। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বিকাল বাজে 5টা, এখন আমি দোকানে বসেছি। দেখুন চুল ঠুল কিচ্ছু আশ্রয়নি, এখন ও বেরোবে, আবার কাজে যাবে। ও একটা দোকানে কাজ পেয়েছে, সেখান থেকে আপনার ওখানে ডিউটি হচ্ছে সকাল 9টার থেকে 1:30 অবধি, আবার 5টার থেকে 10টা অবধি। তা এই যে দোকানে বসার টাইমটা, আমাদের যে দোকানে বসার টাইমটা, ও অন্য দোকানে বসবে, আর আমি এই দোকানেই বসবো এখন সকাল বিকাল দুবেলাই। আবার আমার আগের মতন খাটনি পড়ে গেছে, এখন একটু আর সময় পাবো না, কারণ এই দোকানদারি করব, ঘরের কাজ করব, কাছাকাছি বাসন মাজা ঘর মোছা সমস্ত কিছুটাই করতে হবে একার হাতে, কেউ করার নেই। আর পিঠাপুলিও করব, ভিডিও করব, সেগুলোও দেখাবো। এখন আগে চুলটা কালি করে নিই, দেখুন চুলটা আবার সাদা হয়ে গেছে। এই 15 টাকার কালিগুলো না বেশি দিন যায় না, একটু যদি ওই যে 20 টাকার গোদরেজ গুঁড়োটা তাও অনেক ভালো, কিন্তু লিকুইডটা মোটে ভালো না। ঠিক আছে, দেখতে থাকুন।